শুভ সকাল, আমি এলিগুলো প্রভাষক জীববিজ্ঞান বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাপ্তাহের পক্ষ থেকে প্রাথমিক গণিতের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তুমি ও তোমার বাসার সকলেই ভালো আছো ও সুস্থ আছো। তোমরা যারা ক্লাসটি করবে অবশ্যই তোমার নাম এবং রোল নাম্বার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি চারজন এসে উপস্থিত হয়েছ। সুপর্ণা এসেছে, থুইসম এসেছে। আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে? বাবা আমাকে একটু জানাও। এখানে এসেছে সুকন্যা, থুইসামং, সাদিয়া এবং আরো অনেকেই এসেছে। তোমরা আস্তে আস্তে তোমাদের রোল নাম্বার গুলো আমাকে দিয়ে দাও, আমি লিখে ফেলি। আজকে হলো 9 তারিখ, সবাই খাতা কলম নাও। বাকিরা তোমাদের রোল দিয়ে দাও আমাকে। সিয়াম কে দেখতে পাচ্ছি, রোল 22। আশফি এসেছে, অল ক্লিয়ার। আমাদের প্রেজেন্টটা দিয়ে আমি ক্লাস শুরু করবো। তোমরা এখন খাতা কলম নিয়ে রেডি হও, আমরা যে অধ্যায়টা শুরু করেছি যোগ ও বিয়োগের সম্পর্ক, অধ্যায় 4, সেটি খোলো। আমি 6 জনের রোল নাম্বার পেয়েছি। এখানে দেখা যাচ্ছে 9 জন, কিন্তু পেয়েছি রোল নাম্বার হচ্ছে 6 জন। ওকে, তো কালকে আমরা কি শিখেছি? কালকে আমরা শিখেছিলাম খালি ঘর পূরণ করা, মানে শূন্য স্থান একটা যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে পূরণ করব। কালকে শুধু আমরা যোগ চিহ্ন দেওয়া যেগুলো সেগুলো করেছি। তো আজকে আমরা বিয়োগ চিহ্ন দেওয়া, যে শূন্য স্থান পূরণ আছে সেগুলো আজকে শিখবো। তো প্রথমে তোমরা বইয়ে যে 2 নাম্বার খালি ঘর পূরণ করি, এখানে 2 নাম্বারে 2, 2 নাম্বারে 2টা একটু করে দেখো, 2 নাম্বারে 2 আছে কত? 29 বিয়োগ খালি ঘর সমান হচ্ছে 12। ঠিক আছে, এটা আসলে ভিন্ন। কেন ভিন্ন? কারণ গতকাল আমরা পেয়েছিলাম, আমরা গতকালকে যোগফল পেয়েছিলাম এবং এখানে ছিল যোগ চিহ্ন, যোগফল। তো যোগফল থেকে আমরা এদিকে যে সংখ্যাটাই দেয়া থাকবে না কেন, সেটা বের করে আমরা খালি ঘরে বা শূন্য স্থানে যে সংখ্যা বসবে সেটা পেয়েছিলাম। কিন্তু আজকেরটা টোটালি ডিফারেন্ট, ডিফারেন্ট এই কারণে, কারণ হচ্ছে আজকেরটা হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, আজকেরটা হচ্ছে বিয়োগফল, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করার পর যেটা থাকে সেটা। তাহলে যোগফল তো বড় হয়, বিয়োগফল কিন্তু ছোট, যার কারণে আমরা বিয়োগফল থেকে এখানে যে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে পারবো না। যদি বিয়োগ করে তাহলে আমাদের কি সঠিক উত্তর আসবে না। তাহলে এখন আমরা কি করব, বিয়োগফলের ক্ষেত্রে দেখবে, বিয়োগফলের ক্ষেত্রে এই সংখ্যাটি হচ্ছে বড়, এটা হচ্ছে বড় সংখ্যা, এটা বড়, এবং এটা থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করলাম যার কারণে বিয়োগফলটা কত হয়েছে? 12 হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা করব এখান থেকে এই বড় সংখ্যাটি থেকে বিয়োগফলটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে সেটা কিভাবে হবে? 29 বিয়োগ 12। বুঝতে পেরেছো? গতকালকে আমরা যেগুলো করেছিলাম সেখানে কিন্তু কি ছিল, যোগফল ছিল, যোগফল বড় ছিল, সেজন্য যোগফল থেকে এই পাশে যে কোনো একটা সংখ্যায় যেটাই দেওয়া ছিল সেটা বিয়োগ করেছি এবং খালি ঘরের সংখ্যাটা পেয়ে গেছি। কিন্তু আজকেরটা হচ্ছে কি, আজকেরটা হচ্ছে বিয়োগফল। তো বিয়োগফল থেকে আমি এই সংখ্যাটা বিয়োগ করতে পারবো না, কারণ বিয়োগফলটা হচ্ছে ছোট। তো এখন আমরা কি করব, এখন আমরা করব এখানে যে বড় সংখ্যাটি আছে সেই বড় সংখ্যা থেকে বিয়োগফলটা
সরাসরি বিয়োগ করে ফেলবো। বুঝতে পেরেছ? এখানে আমাকে অনেকে উত্তর দিচ্ছ, কিন্তু উত্তরটা তোমরা কিভাবে বের করেছো সেটা যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো, তাহলে আমি মনে করবো তোমাদের শেখাটা সার্থক হয়েছে। ঠিক আছে, তো নিয়মটা হচ্ছে কি, বড় সংখ্যা থেকে আমি বিয়োগফলটা বিয়োগ করলাম। এখন কিভাবে বিয়োগ করবো? তোমরা হাতের আঙ্গুল গুনে শিখেছ, আবার হচ্ছে কি দাগ টেনেও শিখেছ, আশা করি তোমরা এখন পারবে, মুখে মুখে বলতে পারবে। 9 থেকে 2 গেলে কত? 9 থেকে 2 গেলে কত? হিমু তুমি এখন এসেছো, গুড মর্নিং। 9 থেকে 2 গেলে হচ্ছে 7। তো এখানে আছে 2, 2 থেকে 1 গেলে হয় 1, তার মানে 29 বিয়োগ 17 সমান হচ্ছে 12। 29 বিয়োগ 17 সমান হচ্ছে কত? 12। এখন মনে করো এখানে আরেকটা বিষয় আছে, আমি কি বের করলাম, আমি বের করলাম খালি স্থানে কত বসবে? 17 বসবে। এখন এই 17টা কি আসলে সঠিক হয়েছে? এই 17টা কি সঠিক? রোল নাম্বার 24। ওকে, এই 17 সঠিক কি ভুল সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, এখন 29 বিয়োগ 17, 29 বিয়োগ 17, 29 বিয়োগ 17 দেখো, 9 থেকে 7 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, তার মানে বিয়োগফল 12 হচ্ছে। 29 বিয়োগ 17 সমান হচ্ছে 12, অর্থাৎ আমাদের উত্তর 17 সঠিক হয়েছে। তুমি পরীক্ষার হলেই তুমি এটা উত্তর করে তুমি নিজেই বুঝে যাবে যে তোমার যে তুমি যেটা লিখেছো সেটা, তুমি যেটা নির্ণয় করেছো সেটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তো এই খালি ঘর পূরণ গুলো হচ্ছে সহজ, কারণ পরীক্ষা হলে বুঝে ফেলতে পারি আমারটা ভুল হয়েছে কি সঠিক হয়েছে, একটু শিওর হওয়া যায়। শোনা ও দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতে পাচ্ছো? সুকন্যা সব দেখতে পাচ্ছে? তাহলে মনে হয় সাদিয়া তোমার ওখানে হয়তো নেট প্রবলেম করছে। আয়েশা এসা এসেছে, রং রায়হান খান, রায়হান খান তোমার রং নাম্বার কত? নুসরাত জাহান চৌধুরী রোল নাম্বার দিবে, রাহাত মেহেদি হাসান রাহাত আইডি থেকে তোমরা রোল নাম্বার দিবে, কারণ আমি এখানে রোল নাম্বার পেয়েছি 8 জনের মাত্র। নুসরাত জাহান চৌধুরী, তারপর হচ্ছে মেহেদি হাসান রাহাত, তোমরা রোল নাম্বারটা একটু দিয়ে দাও বাবা। বাইশ, হ্যাঁ 22 দিয়েছি, নুসরাত জাহান চৌধুরী দিয়েছি, রায়হান খান হচ্ছে 14, মারিয়া সরি মারিয়া তোমার রোল নাম্বারটা দাও আমাকে। এখন এটা আমরা করেছি, এরপর আমরা আরেকটা দেখবো। কেমন, একই নিয়মে আরেকটা দেখবো, সেটা হচ্ছে 4 নাম্বার, 51 বিয়োগ 0 স্থান সমান হচ্ছে 18। ঠিক আছে, এখানেও আমি সেম কথা বলবো, যেহেতু এটা বিয়োগফল, বিয়োগফল যেহেতু ছোট, এখানে বড় সংখ্যা হচ্ছে 51, 51 থেকে আমরা বিয়োগফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আফিয়া, আমি ভালো আছি, তুমি এত দেরিতে এসেছো কেন মা? 51 থেকে আমরা 18 বিয়োগ করবো, তাহলে দেখো 51 বিয়োগ 18। সাদিয়া তুমি কি এখন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ?
অলরেডি একজন আমাকে উত্তর দিয়ে দিয়েছে সিয়াম, আমরা একটু অপেক্ষা করব উত্তরটা সঠিক হয়েছে কিনা এটা জানার জন্য, আর বাকিদের জন্য একটু অপেক্ষা করব, সবাই জমা দিই। এখন দেখো 51, ঠিক আছে, এখানে এক হচ্ছে কি, এক আটের তুলনায় ছোট, সো এক থেকে আট বিয়োগ যাবে না, তখন আমরা কি করব, আমরা এখান থেকে এক দশক ধার নিব, তখন এটা কি হয়ে যাবে 11, তো 11 থেকে আট বিয়োগ দিলে কত, তিন, এই তিন বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আছে 5 থেকে যেহেতু 1 দশক নিয়ে গেলে 4, 4 থেকে 1 বিয়োগ দিলে কত, 3। তার মানে তোমরা যারা উত্তর 33 লিখেছো কমেন্ট করেছো, তোমাদের উত্তর সঠিক হয়েছে, এখানে 51 বিয়োগ 33 সমান হচ্ছে 18, 51 বিয়োগ 33 সমান হচ্ছে 18। এখন দেখো এই 33 সঠিক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা এবার সত্যি সত্যি 51 থেকে 33 বিয়োগ করব, যেহেতু এক তিনের তুলনায় ছোট, এখান থেকে আমি আবারও এক ধার নিলাম, তখন হয়ে যাবে 11, 11 বিয়োগ 3 সমান হলো 8, এখানে বসবে 8, আর এটা হলো 5 থেকে যেহেতু এক চলে গেছে আগে, এটা হলো 4, 4 থেকে 3 গেলে হয় কত, 1, তার মানে 51 বিয়োগ 33 সমান হলো কত, 18, মানে আমাদের উত্তর সঠিক হয়েছে। মেহেদি হাসান, মেহেদি হাসান তোমার রোল নাম্বারটা আমাকে একটু জানাবে, ওকে তুমি সঠিক উত্তর দিয়েছ, ধন্যবাদ সাদিয়াতুজ্জামান। তোমরা দেখি অনেক এক্সপার্ট ম্যাথে, যেটাই দিই সেটাই পারো, ভেরি গুড। তাহলে আমি মুছে ফেলছি, মেহেদি হাসান তোমার রোল নাম্বারটা আমাকে একটু দিবে। এখন তো আমরা একটা নিয়ম করলাম বিয়োগের, ঠিক আছে, এখন আমরা নতুন আর একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে যেখানে আমার বড় সংখ্যাটাই দেওয়া থাকবে না, দেখা যাচ্ছে না, তাজিবুল ইসলাম তুমি দেখতে পাচ্ছ না, বাকিরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিন সুকন্যা, সিয়াম, আসমাউল, আইফ, আইফা, তোমরা কি দেখতে পাচ্ছ, তাজিবুল ইসলাম দেখতে পাচ্ছি না, এটা কি নেটের সমস্যা আমার, এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে মোবাইলে দেখা যাচ্ছে। আমরা এখন আরেকটা নিয়ম করব, সেটা হচ্ছে কি, দেখো বড় সংখ্যাটা যেখান থেকে আমরা বিয়োগ করব সেটা খালি ঘর, তারপর হচ্ছে 13 সমান হচ্ছে কত, 43। এতক্ষণ কি ছিল, বড় সংখ্যা ছিল, বিয়োগফল ছিল, তখন আমরা কি করেছি, আমরা সরাসরি বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করে কাঙ্ক্ষিত সংখ্যা পেয়েছি, এখন হচ্ছে উল্টা, এখন হচ্ছে আমার বড় সংখ্যাটাই হচ্ছে নেই, আমার বড় সংখ্যাটা কি সেটা আমি জানি না, এখন আমাকে এটা বের করতে হবে। এখন আমরা কি করব, যেহেতু এটা বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে 13 বিয়োগ দিলে আমরা 43 পাবো, যেহেতু এটা বড় সংখ্যা তার মানে চিন্তা করো এই দুটো যোগ করলেই কিন্তু আমরা বড় সংখ্যাটা পাবো, বিয়োগফল 43, আর যদি এই সংখ্যাটা যোগ করি তখনই আমরা কি পাবো, বড় সংখ্যাটা পাবো। তাহলে এরকম যদি হয়, বড় সংখ্যা যেখান থেকে আমরা বিয়োগ করি সেটা যদি শূন্য স্থানে থাকে, খালি ঘর থাকে, তখন আমরা এটা কিভাবে বের করব, ওই বিয়োগফলের সাথে বাকি যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব, যোগ করব, এখানে হচ্ছে উল্টা, 43 যোগ 13, এই দুটো যোগ করলে আমরা এখানে বড় সংখ্যাটা পাবো, বুঝতে পেরেছ, 3 আর 3, 3-এ 3-এ 6, 4-এ 1-এ 5, দেখেছ আমরা বড় সংখ্যাটা পেয়ে গেছি, 56 থেকে 13 বিয়োগ দিলে হয় 43, 56 বিয়োগ 13 সমান হচ্ছে 43, বুঝতে পেরেছ। এখন কটা সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝব, আমরা 56 থেকে কি করব, 13 বিয়োগ দিব, 6 থেকে 3 গেলে 3, 5 থেকে 1 গেলে 4, তার মানে 56 বিয়োগ 13 সমান 43 এসেছে, অর্থাৎ আমাদের এই উত্তরটা কি হয়েছে, সঠিক হয়েছে। জুবাইর এসেছ, জুবাইর রোল হচ্ছে 9,
অঙ্কগুলো অনেক সোজা। মেহেদি হাসান, তোমার রোল নাম্বারটা আমাকে একটু দিও প্রেজেন্ট দেওয়ার জন্য। ওকে, তাহলে এখন মুছে দিচ্ছি, এখন তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই। এখন তোমরা যে অঙ্কটা করবে সেটা হলো এই অঙ্কটা তোমরা করবে। খালি ঘর বিয়োগ 35 সমান 59। সিয়াম বের করে ফেলেছে। ত্রিসমং ত্রিসমং ট্রাই এগেন। ওকে, এবার পেয়েছি রোল হচ্ছে 18। 18 মেহেদি হাসান, তুমি কি গতকাল ক্লাস করেছিলে মারিয়াম আক্তার আইডি থেকে? তোমার রোল নাম্বার তো গতকাল দেখতে পাচ্ছি না। রোল 18, তুমি কি গতকাল ক্লাস করেছিলে? সুকন্যা উত্তর দিয়েছে, আর সিয়াম তিসামং নুসরাত জাহান চৌধুরী নাজিফা আসমাউল লাইফ। ওকে, এক একজন এক এক উত্তর দিচ্ছ। এখন আমরা দেখবো কার উত্তরটা সঠিক হয়েছে। আমি আরেকটু অপেক্ষা করতে চাই তোমাদের উত্তরের জন্য। এখন আমি যে নিয়মটা শিখিয়েছি ঠিক সেটাই অ্যাপ্লাই করবে। হিমু উত্তর দিয়েছে, আচ্ছা মিম আশফি আইডি থেকে কে আছো? তোমার রোল নাম্বারটা আমাকে একটু জানাও মিম আশফি আইডি থেকে। তোমাদের সবার উত্তর দেওয়া শেষ, এখন ক্যাম্প করতে পারবো? পরে করেছো? ও আচ্ছা, ওকে। এখন যারা ভুল উত্তর দিয়েছে তারা অলরেডি আবার শুদ্ধ করে নিচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি কেমন হবে এর উত্তরটা। কি বলেছিলাম, এটা হচ্ছে বড় সংখ্যা, এখান থেকে বিয়োগ 35 বিয়োগ গিয়ে যেটা হবে সেটা হচ্ছে 59। যেহেতু বড় সংখ্যাটাই নেই, তো বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই বিয়োগ ফলের সাথে যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব, যোগ করব, তারপরে আমরা বড় সংখ্যাটা পাবো। সো কি করতে হবে, 59 যোগ 35, 59 যোগ 35, 9 আর 5, তাহলে 9 তো 5, 10 11 12 13 14, 9 আর 5 হচ্ছে 14, 14 হচ্ছে 4, হাতে রইল 1, হাতে রইল কত 1, 5 আর 3 5 6 7 8, 5 আর 3 হচ্ছে কত 8, আর হাতে আছে 8 একে 9। এবার দেখো কাদের উত্তর শুদ্ধ হয়েছে। ৯৪ যারা কমেন্ট করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। হিমু এত রিয়েক্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের ইমোজি দিচ্ছে আমাকে। ক্লাস ভালো লাগছে? তাহলে 94 যারা লিখেছে তাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা বলো তো কিভাবে বললাম সঠিক হয়েছে? আমরা তো এখন 94 থেকে 35 বিয়োগই করিনি, আমরা এখন 94 থেকে 35 বিয়োগ করে দেখবো। 94 বিয়োগ 35
চার থেকে পাঁচ যাবে না, সো কি করতে হবে, এক ধার নিতে হবে, ধার নিলে এটা হয়ে যাবে 14, 14 থেকে পাঁচ চলে গেলে কত, 14 থেকে পাঁচ গেলে কত বলো, 14 থেকে পাঁচ গেলে কত হবে, সামিয়া 13, এতক্ষণে এসেছো তুমি, 14 থেকে পাঁচ গেলে নয়, তোমরা লিখছো নয়, সো এটা হবে নয়, আর নয় থেকে যেহেতু এক এখানে চলে গেছিল তাহলে এটা হচ্ছে 8, 8 থেকে 3 গেলে হচ্ছে কত 5, তার মানে 94 বিয়োগ 35 সমান হচ্ছে কত 59, মানে আমাদের উত্তর সঠিক হয়েছে, তাই তো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এখন নোট করো বাড়ির কাজ, দেখা যায়, কালকের আর আজকের সবগুলো মিলে, যেহেতু আজকে তোমাদের ম্যাথ এই সপ্তাহের জন্য লাস্ট ক্লাস, সো দুই দুই দিক থেকে মানে যোগেরও করবে বিয়োগেরও করবে, ঠিক আছে, দুইটা নিয়ম থেকেই গতকালকে যেগুলো করেছে এগুলো প্লাস আজকে একসাথে দিব, দেখা যাচ্ছে ভেরি গুড, অলরেডি দুজনের লেখা শেষ, বাকিরা বাড়ির কাজ তুলে নাও খাতায়, এগুলো পরে আমাকে জমা দিবে, আজকে তোমাদের ক্লাস আছে, ম্যাথ ক্লাসের পর কি আর কোনো ক্লাস আছে তোমাদের? আল্লাহ হাফেজ নাজিফা। সামিয়ারও লেখা শেষ, সামিয়া তুমি ক্লাস টাইমে মানে আমাদের যখন আমরা মঙ্গলবার 10টায় শুরু করি তখন 10টায় জয়েন করবে, আর বুধবার আমরা 11টা বিষয় জয়েন করি ক্লাসে, তখন 11টা বিষয় জয়েন করবে, কেমন?
কারণ প্রথম দিকে জয়েন না করলে অর্ধেক থেকে কিছু বোঝা যায় না। ও আজকে আর ক্লাস নেই, তাহলে তো শেষ। তোমাদের সবার লেখা শেষ হয়ে গেলে আমাকে বলো, তোমাদের কি কোনো সমস্যা আছে? আজকে ক্লাস কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কেউ কিছু না বুঝে থাকলে আমাকে জানাতে পারো। তাহলে এই বাড়ি কাজগুলো করে আমাকে কমেন্ট সেকশনে ছবি তুলে জমা দিবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। সব সাবজেক্ট কিন্তু করবে, কেমন? বাবা মার কথা শুনে চলবে, ভালো ভালো পুষ্টিকর খাবার খাবে। সবাই ভালো থেকো, দেখা হবে আগামী মঙ্গলবার সকাল 10টায়। টাটা।